السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلام أعوذ بالله من الشيطان अलललल

তিলেটের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া মহাম্মদিয়া তেতলি টিলাবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত উনিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সদরে জেলাস ওয়াজিবল্লাহতেরাম আগামী দিনের ভবিষ্যৎ জাতির কর্ণদার জাতির লিগবাল ওয়ারেস তলম্বিয়া হাগারত কেরাম আমার কলিজার টুকরা যুব সমাজ ছাত্র সমাজ মুরব্বিয়ান হায়দ্রাবাদ সমাজের সর্বস্তরের বিবেকবান ব্যক্তিবর্গ মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার ধর্মপ্রাণ অত্যন্ত শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে প্রভুর সকাশি হয়ে শুক্র হচ্ছে যিনি আমাদেরকে আজকের এই মহতি মহফিলে আসার বসার তৌফিক দান করেছেন কোরআন এবং হাদিস থেকে কুরআন হাদিসের আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা আল্লাহ দেওয়ার জবান দিয়ে আল্লাহর শিক্ষানো ভাষায় হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে রিজায়ের মনিগুনা গুটার থেকে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আর জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইরা আজকে যে মাহফিলের আয়োজন করেছেন একটা একটা লক্ষ্য উদ্দেশ্য এলাকার মুমিন মুসলমান ভ্রান্ত পথ থেকে ভ্রান্ত আকিদার থেকে মানুষকে সঠিক রাস্তার দিক নির্দেশনা দেওয়া এটা হলো লক্ষ্য উদ্দেশ্য ওলামায় কেরামদেরকে দাওয়াত করেছেন ওলামায় কেরামরা আসেন একমাত্র উম্মাহর দরদ নিয়ে জাতিকে জাহান্নামের নামের ভ্রান্ত আকিদার থেকে জাতিকে সঠিক রাস্তার দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার মুসলমান ভাইরা আজকে যে এই এলাকার আয়োজকরা এই মাহফিলের আয়োজন করেছেন যদি তারা এই আয়োজন না করত তাহলে এমন মূল্যবান এত বড় একটা মাহফিল আমরা উপহার পেতাম না ঠিক না বেটি আজকে তাদের অত্যন্ত ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যদি আমাদের উপরে কোনো আজাব আর গজব আসার কথা থাকে এমন দিনের আলোচনার কারণে এমন মাহফিলের কেন্দ্র করে গোটা উম্মাহকে গোটা জাতিকে আল্লাহ নজর দান করেন জুরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমার সময় একটু লম্বা এজন্য আমার আলোচনাও একটু লম্বা যদি আলোচনা একটু লম্বা হয়ে যায় আপনারা কি বসতে পারবেন আওয়াজ দিয়ে বলেন বসতে পারবেন আজকের আলোচ্য বিষয় জান্নাত জুড়ে এবং জাহান্নাম জান্নাতের বলতে আমরা কি বুঝি যাকে বলা হয় সুখের ঠিকানা জাহান্নাম বলতে কি বুঝি যাকে বলা হয় দুঃখের ঠিকানা তে আখেরাতের মধ্যে যেভাবে একটা অপরটার বিপরীত দুনিয়ার জমিনেও এই বৈপরীত্য আছে এখন ঠান্ডার মৌসুম কিছুদিন আগে ছিল গরমের মৌসুম একটা অপরটার বিপরীত এখন দিন কিছুক্ষণ পরে আবার রাত হয়ে যাবে একটা অপর বিপরীত এখন সূর্য আছে কিছুক্ষণ পরে আবার চন্দ্র উঠে যাবে একটা অপর তার বিপরীত একগুরো পুরুষ একগুরো নারী একটা অপর তার বিপরীত দুনিয়ার মধ্যে যেভাবে বৈপরীত্য আছে একটা অপরটার বিপরীত আছে আখেরাতের মধ্যে এই বৈপরীত্য আছে একটা অপরটার বিপরীত মধ্যে একটার নাম যাকে বলা হয় সুখের ঠিকানা আর একটার নাম হইল জাহান্নাম নাম যাকে বলা হয় দুঃখের ঠিকানা তো এই জান্নাত এবং জাহার নামে তো যাব এটা তো পরের বিষয় আগে তো বুঝতে হবে জান্নাত জাহান্নাম আছে কিনা ঠিক না বেটি যদি থাকেও তে এটা কি আল্লাহ নির্মাণ করেছেন না পরকালে যাওয়ার পরেই নির্মাণ হবে ঠিক না বেটি হাদিস থেকে যতটুকু আমরা বুঝতে পারলাম ইমামে আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন আল জান্নাত ওয়ান নারহুমা মাখলুকাত জুরে বলেন সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা জান্নাত এবং জাহান্নাম আল্লা তৈরি করেই রেখেছেন জুরে বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের আলোচনা জাহান্নেমের আলোচনা এত বিস্তৃ এত ব্যাপক আলোচনা কালামের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নমের যা আলোচনা করেছেন হরিশ্বরিবের মধ্যে আল্লাহ রসুলসুল্লাহ আলাইসাল্লাম যা আলোচনা করেছেন তা শেষ নয় বাই মাইকেল সাউন্ড বাড়াইয়া দেন ওরাটার কোথায় মাইকেল সাউন্ড বাড়াইয়া দেন জান্নাত যে আলোচনা করেছেন এই আলোচনাটা কোরআনের মধ্যে যতটুকু করেছেন নবীজি হাদিসের মধ্যেও যতটুকু করেছেন যতটুকু মানুষের বোধগম্য হবে মানুষ বেষ্টন করতে পারবে মানুষের বিবেক যতটুকু আহল বুদ্ধি বেষ্টন করতে পারবে ততটুকুই আলোচনা করেছেন এর উর্ধে আল্লাহ আলোচনা করেন নাই নবীজি আলোচনা করেন নাই কিন্তু যা আলোচনা করেছেন তা শেষ নয় এর চেয়ে অনেক কোণে কোটি কোটি গুণ কষ্ট আছে কোটি কোটি গুণ সুখও আছে এগুলা মানুষের সামনে উপস্থাপনা করা হয় নাই এজন্য মানুষের বিবেক বেষ্টন করতে পারবে না এবার জান্নাত জাহান্নাম সাবজেক্ট তো দুইটা জান্নাত এবং জাহান্নাম দুইটা সাবজেক্ট এখন আপনারা বলুন তো আগে কোনটার আলোচনা করব জান্নাতের আলোচনা না জাহান্নামের আলোচনা কোনটা বলুন জাহান্নামের আলোচনা আমার তেলা অৎকৃত আয়াতের মধ্যেও আল্লাহ তালা প্রথমে জাহান্নবমের আলোচনা করেছেন আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়াহিন না জাহানামাল মাওয়াই দোভো মাজমায়ন আল্লাহ বলেন অভিজিগৌ আমি প্রত্যেকেই জাহান্নমের বয়ে দেখিয়ে দিয়েছি অগণবিজীব আমি প্রত্যেককে জাহান্নমের বয়ে দেখিয়েছি এবার মানুষের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে আমরা ফরজ আমলগুলা করলাম নফল আমল আমলগুলা গুলা করলাম আমরা নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জকাত দিলাম আমরা ওয়াজি বামল গুলা করলাম ফরজ আমল নফল আমল গুলা করলাম ওগুলো বিজি এরপরেও আমাদেরকে কেন জাহান নামের বয়ে দেখিয়ে দেওয়া হইল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো নবীজি এই প্রশ্ন মানুষের মনের মধ্যে জাগতে পারে এই জন্য এই প্রশ্নের সমাধান আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলাম লাহা সাবাতু ওগো নবীজি আপনি জানাইয়া দেন আক্লেই সংবাদ দিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি জানাইয়া দেন আমি জাহান্নামের একটা স্তর রাখি নাই আমি দুইটা স্তর রাখি নাই তিনটা স্তর রাখি নাই একাদারে সাতটা স্তর জাহান জাহান্নামের রেখে দিয়েছি এই সাতটা স্তরের মধ্যে আমি সাত ধরনের লোককে আমি ঢুকাইয়া দিয়ে দিব সাতটা স্তরের মধ্যে সাত ধরনের লোককে আল্লাহ ঢুকাইয়া দিবেন আমার মুসলমান ভাইরা এবার এই সাতটা জাহান নাম যে কোন জাহানের মধ্যে কারা যাবে ঠিক না বেটি আল্লাহ রসুল সাল্লামকে জিব্রাহিম আলাই সাল্লাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি জানেননি নি কয়টা স্তর হবে নারে জিবরাইল আমি তো জানি না কয়টা স্তর হবে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের 6টা স্তর হবে এই সাতটা স্তরের মধ্যে সাত ধরনের লোককে আল্লাহ ঢুকাইয়া দিয়ে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন ইয়া রাসূল আল্লাহ প্রথম নম্বর যে স্থানটা হইল সর্বনের সবচেয়ে নিম্ন স্তরের যে স্থানটা হইল এই স্থানের নাম হইল হাবিয়া নামক জাহান্নাম এই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদেরকে ঢুকাইয়া দিয়ে দিবেন এবং দুনিয়ার মুনাফিক যারা তাদের মুখের মধ্যে এক কথা কিন্তু মুখের কথায় আর কলি যায় মিল নাই মুখের মধ্যে এক কথা আর মুখের মধ্যে আর এক কথা ওই ধরনের মুনাফিক কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের হাওয়িয়া নামক জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিয়ে দিবেন এবার হাওয়িয়া নামক জাহান্নামের মধ্যে যারা যাবে এদেরকে মুনাফিক বলা হয় এই মুনাফিকের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের অন্য আয়াতের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল

মুসলমানের ব্যথায় ব্যথিত হয় না মুসলমানের দুঃখে দুঃখিত হয় না মুসলমানের ব্যথায় ব্যতীত হয় না এরা বন্ধু 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 বানায় 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 অথচ আমেরিকা প্রতিনিহত মুসলমান হত্যা করতে আসে রাশিয়া প্রতিনিয়ত মুসলমান হত্যা করতে আসে চীন প্রতিনিয়ত মুসলমান হত্যা করতে আসে বিমানের মাধ্যমে বুলেটের মাধ্যমে বোমাবাজির মাধ্যমে মুসলমান কত বিখ্যাত করতে আছে মুসলমানের মানবাধিকার বলতে পৃথিবীর মধ্যে আর কেউ আর কোন কিছু নাই সব কিছু কত বিখ্যাত করে দিয়েছে এই ইহুদা জারার দলরা কিন্তু তাদেরকে মুসলমান বন্ধু বানায় আল্লাহ রাব্বুল বলেন ওগো নবীজি মুসলমান দে কাফের বেঈমানকে বন্ধু বানায় কিসের জন্য জানেন নেগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ওগো নবীজি মুসলমান কাফেরদেরকে বন্ধু বানায় তাদের কাছ থেকে इज्जत পাওয়ার জন্য আইয়াবতুনাল ইল আইয়াবতুনাল ইজ্জা তাদের কাছ থেকে इज्जत পাওয়ার জন্য নাগো নবী মুসলমানদেরকে কাফের বেঈমানরা কোনোদিন इज्जत দিবে না কাফের বেঈমানরা মুসলমানদেরকে পরীরপতি ও তাদাবি বানের মাধ্যমে মুসলমানদেরকে ক্ষতবিক্ষত করতে আছে মুসলমানের নারী হত্যা করতে আছে মুসলমানের শিশু হত্যা করতে আছে ঠিক না বেঠিক

কারণ নবী শিশু করতে নিষেধ করেছেন। নারীদেরকে হত্যা করতে নিষেধ করেছেন এমন কি যুদ্ধের ময়দানে যদি নারী বন্দী হয়ে যায় শিশু বন্দী হয়ে যায় আল্লাহ নবী হত্যা করার জন্য নিষেধ করেছেন কিন্তু বর্তমানে আমার নবীকে তুকমা বলে আমার নবী নাকি সন্ত্রাস ছিলেন জুড়ে বলেন না উজুবিল্লা সন্ত্রাসী যত কর্মকাণ্ড তারা পৃথিবীর মধ্যে গোটাইতেছে আর তুকমা দে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় মুসলমানরা হত্যা করতে আছে মুসলমান কোন দেশকে বলোন তো কোন দেশ মুসলমান দখল করেছে জানেন কোন দেশকে মুসলমান দখল করেছে আপনাদের কি জানা আছে যে কোন দেশ মুসলমান দখল করেছে আমেরিকা আফগানিস্তান দখল করেছে ইরাক দখল করেছে আমেরিকার খ্রিস্টানরা ইসরায়েলে ফিলিস্তিনরা ফিলিস্তিন দখল করেছে এহুদরা এহুদিরা বদ্ধ মায়ানমারের বদ্ধ রাহান রাজ্য দখল করেছে এরা বদ্ধ ভারতের হিন্দুরা কাশ্মীর দখল করেছে এরা হিন্দু মুসলমান কোন দেশ দখল করেছে জানেন কোন দেশ দখল করেছে তাহলে যত সন্ত্রাসী কর্মকাণ্ড গোটায় তারা আর তুকমাদে মুসলমানের উপরে এইদের এদেরকে মুনাফিক বলা হয় আল্লাহ রফুল নবিজি মুনাফিক এমন ধরনের মুনাফিক তারা মুসলমানের দুঃখে দুঃখিত হয় না মুসলমানের ব্যতায় ব্যতীত হয় না এহুদ নসাদ নাসালাদেরকে তারা বন্ধু বানায় এবার জিবরে এলেন সলাতু সলাম বলেন শোনাল না হাবি বললাম অগ্নবিজি মুনাফিকদেরকে জাহান নামের প্রথম সর্বোত্তম নির্দিষ্ট স্থানের মধ্যে মুনাফিকদেরকে ঢুকাইয়া দেওয়া হবে দুই নম্বর স্তরের মধ্যে যারা অগ্নি পূজারি যারা অগ্নি পূজারি তাদেরকে দুই নম্বর স্তরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে তিন নম্বর স্তরের মধ্যে সাবি যারা 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 কয়েকটা ধর্মকে মিলাইয়া তারা আমল করতে থাকে তাদেরকে তিন নম্বর স্তরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে চতুর্থ নম্বর স্তরের মধ্যে যারা নাস্তিক হয়েছে মূর্ত হয়েছে কয়েকটা ধর্মকে মিলাইয়া তারা আমল করে সম্রাট আকবরের মতো দিনে নাকি নির্মাণ করে দিনে নাকির উপরে তারা আমল করতে থাকে ওই দুরো মানুষকে চতুর্থ লম্বর স্তরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে অগ্রবীজি পঞ্চম লম্বর স্তরের মধ্যে এহুদ সম্প্রদায় তাদেরকে ঢুকাইয়া দেওয়া হবে আবার ষষ্ঠ লম্বর স্তরের মধ্যে খ্রিস্টান সম্প্রদায় তাদেরকে ঢুকাইয়া দেওয়া হবে আবার সপ্তম নম্বর স্তরের মধ্যে গিয়া জিব্রাইল আলাইহিসসালাম ব্রেক মারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাই জিব্রাইল সপ্তম নম্বর স্তরের মধ্যে করা যাবে তুমি বললা না জিব্রাইল আলাইহিসসালাম বলেন ইয়া রাসূলুল্লাহ সপ্তম নম্বর স্তরের মধ্যে করা যাবে এটা আমি আপনাকে কেমনে বলবো আমার তো খুব লজ্জা লাগতেছে আমার খুব শরম লাগতেছে আমি কেমনে আপনাকে বলবো সপ্তম নম্বর স্তরের মধ্যে করা যাবে আল্লাহ রসুন সল্লাহ আরসুল নাম বলেন জিব্রাহিল সব নম্বর স্তরের মধ্যে কেনা যাবে কেন বল বানাব জিবরাইল আরেসলা তুসলাম বলেন নিয়া রহসুন আল্লাহ অগনবিজি সপ্তম নম্বর স্তরের মধ্যে যাবে উম্মতে মাহম্মদে উম্মতে মরহমা উম্মতে মুসলিমা সব নম্বর স্তরের মধ্যে আপনার মারা যাবে যেই মুহূর্তে কথাটা বললেন বিশ্ব নবীর চুপ দিয়ে পানিবর্তে শেষে আল্লাহ নবী আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন আর কারোর সাথে কথা বলেন না

বলুন কিন্তু কাজ হইল না ভিতর থেকে কোনো আওয়াজ আসে না দরজা খোলা হইল না এবার তারা পরামর্শ করে বললেন একটা কাজ করতে হবে মুরব্বী একজন সাহাবি আছে সালমানে ফারিসি ওই সালমানে ফারিসি কে আমরা প্রেরণ করতে হবে সালমানে ফারিসি এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না সালামের উত্তর দেওয়া হলহীন হইল না গরের দৌড় খোলা হইল না সালমানের ফারি এবার বললেন না না কাজ হবে না এবার সবাই ফরামনসের মধ্যে বসলেন কি করা যায় আল্লাহর নবী বিশ্বনবীর দরজা খুলেন না কারো সাথে কথা বলেন না সালমানের ফারেস এবার বললেন আমার মাতার মধ্যে একটা বুদ্ধি এসেছে একটা কাজ করতে হবে আল্লাহর নবীর খলিজার টুকরা আদরের দুলালে فاطمهত জাহরা ওনার বাড়িতে আমরা চলো চলে যাই فاطمهকে যদি প্রেরণ করা হয় তাহলে মনে হয় বিশ্বনবীর দরজা খুলবেন না হয় দরজ দরজা না এবার ফাতেমার দরজার মধ্যে গিয়ে সাক্ষাৎ করলেন ফাতেমা বিদ্যকে বললেন কার বাবা আবার দরজার মধ্যে সাক্ষাৎ করলেন বললেন মান আংতা কে গো দরজার মধ্যে আনা সলমান ফারেসি কেন এসেছো হে ফাতেমা তুমি জানুনি আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিন দিন নবে গেল আমাদের সাথে কথা বলেন না জানি না আমরা নবীজিকে কি কোনো কষ্ট দিয়েছি জানি কোন কারণে নবী দরজাও খুলেন না আমাদের সাথে কথাও বলেন না তখন আল্লাহ ফাতেমা জাহনা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন ইয়া মালাই ও আমার আব্বা যান সঙ্গে সঙ্গে দরজাটা খোলা হয়ে গেল فاطمه যহরা ভিতরের মধ্যে চলে গেলেন ভিতরের মধ্যে চলে গিয়া যেই মুর্তদলব দেখলেন বিশ্ব নবীর চোখ দিয়ে পানে পড়তেছে ইহিয়া উলুম الدينের মধ্যে ইমাম গাবালি রহমাতুল্লাহ বিশ্ব নবীর চোখ দিয়ে পানে পড়তেছে বিশ্ব নবী বিশ্বদবীর রাহমা তুলে না আনমিন জিজ্ঞাসা করলেন ন ফাতেমা কে এসেছো ফাতেমা বললেন নিয়ারাস বল্লা হাবি বল্লাহ অগল অভিজি আপনার চোখের মধ্যে পানি গোড়াইতেছে তার কারণ কিন্তু বুঝতে পারলাম না বিশ্বদরে বললেন ফাতেমা রে এই কথাটা জানিয়া তোমার কোনো লাভ হবে না বলো তো তুমি কিসের জন্য এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার চোখের মধ্যে পানি কেনু কেন বিশ্বনবী رحمتালিল আলামিন বলেন নাও فاطمه জানুনী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আমার উম্মত নাকি জাহান্নামের মধ্যে চলে যাবে এই কথাটা যেই মুহূর্তে বলছে আমার চোখের মধ্যে পানি চলে আসলো আল্লাহর নবী বিশ্বাস নবী রহমতুল্লাহ আলামিনের জবাবে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাহাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার উম্মত কি চিরজীবনের জন্য জাহান্নামের মধ্যে চলে যাবে না রে ফাতিমা চিরজীবনের জন্য জাহান্নামে চলে যাবে না তাহলে আপনি টেনশন করেন কেন আপনি চিন্তা করেন কেন তখন ফাতিমার জবাবে বলেন হে ফাতিমা আমার উম্মত চির জীবনের চলে যাবে না চির জীবনের নামে যাওয়া তো দূরের কথা যে উন্মতের জন্য আমি এত কষ্ট করেছি যে উন্মতির জন্য আমার এত এই চিরজীবনের জন্য জাহান নামে যাবে দূরের কথা ও ফাতেমা একটা সেকেন্ডের জন্য আমার উম্মত জাহান নামে যাবে আমি বিশ্ব তা অসহ্য করতে পারি না دل میرا تسخیر کیا ایک عربی نے دل میرا تسخیر کیا ایک عربی نے مکی مدنی ہاشمیو مطلبینے

মেহেরবানি করি আপনি যখন নাকি জাহান্নামের মধ্যে চলে এসেছেন আমাদেরকে সুপারিশ করে আপনি বের করে নিয়ে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আমার উম্মতেরা আমি নবীজি যতন নাকি জাহান্নামের মধ্যে চলে এসেছি আমি তোমাদেরকে নিয়ে বের হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ এবার কেমন হবে ঠিক ঠিক না জাহান্ন রহমতুল আলমিন বলেন মানুষকে জাহান্নের মধ্যে যেই সময় নিক্ষেপ করা হবে সঙ্গে সঙ্গে মানুষের শরীরের আয়াতন বেড়ে যাবে মানুষের শরীরের আয়াতন ওই দিকে প্রায় তিন দিন তিন রাত্রের মতো ওই দিকে আবার তিন দিন তিন রাত্রের মতো এত বিশাল শরীরওয়ালা হয়ে যাবে মানুষের জাহান্নমি মানুষের একটা দাঁত ওহুদ পাহ পর্বতের মতো হবে একটা দাঁত যদি ওহুদ পর্বতের মতো হয় তাহলে মানুষটা কিশাল কি বিশাল বড় হবে না যখন নাকি মানুষ বিশাল বড় হয়ে যাবে তখন খানারও প্রয়োজন পড়বে না মানুষ বড় হইলে খানার প্রয়োজন পড়ে না আপনারা আমার সাথে কিছু কিছু কথা বলবেন মানুষ যখন বড় হয় তখন তার খানারও প্রয়োজন হয় এখন বিশাল বড় হয়ে গেছে এখন তার খানার প্রয়োজন যখন ইয়ার মা ন ইয়ার অগন্য এত কষ্ট হইতেছে এত এতো কী ল আল্লাহ মেহেরবানি করে আপনি একটু খানার ব্যবস্থা করে এক দিন 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 দুই তিন নয় খাবারের জন্য কিন্তু তার জন্য কোনো খাবার বরাদ্দ হবে না এক হাজার পূর্ণ হওয়ার পরে তখন তার জন্য খাবার বরাদ্দ করে দেওয়া হবে তার জন্য জাকুম নামক একটা ফল তার জন্য বরাদ্দ করে দেওয়া হবে এই জাকুম নামক ফলটা কেমন হবে তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের মধ্যে তুলে ধরেছেন ইননা সাজরাতুন তাখরুজু ফি আসলিল আল্লাহ বলেন নবী জিগো জাকুম নামক ফলটা কেমন হবে তাখরুজু ফি আসলিল জাহিম এই জাকুম নামক ফলটা আমরা জাহান্নামের তলদেশে উৎপাদিত করে সাদারণত আমরা জানি জাহান নামের মধ্যে আগুনের মধ্যে কোনো গাছ হয় না কিন্তু অস্বাভাবিক ভাবে আল্লাহ রবীন্দন জাহান নামের তোল মধ্যে জাকুম নামক ফলটা বরাদ্দ করে দিয়ে দিবেন জাকুম নাম ফলটা নির্মাণ করে দিয়ে দিবেন এই জাকুম নামক ফলটা কাটাদার একটা ফল চতুর্দিকে কাটা বৃদ্ধ এই ফলটা তার মুখের সামনে চলে আসবে এই ফলটা যখন নাকি সে তার মুখের সামনে চলে আসবে এক হাজার বছরের ফেটের কিনা এই ফলের মধ্যে কাটা আছে নাই এইটা দেখার মতো সময় তার হাতের মধ্যে নাই তার পেটের কিদারে যন্ত্রণা এর সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়ে দিবে এই কাতারটা গোলার মধ্যে গিয়ে চতুর্দিকে কাটা বৃদ্ধ হয়ে যাবে যেই সময় চতুর্বিদ্ধ চতুর্দিকে কাটা বৃদ্ধ হয়ে যাবে তখন বান্দার বেদনা শুরু হয়ে যাবে গোলার বেতা শুরু হয়ে যাবে তখন বলবে আমি আল্লাহ আমি তোমার কাছে চেয়েছিলাম আমাকে একটু খাবার দেওয়ার জন্য এমন একটা খাবার আপনি দিয়েছে যেই আমার পেটের ভিতরে যাওয়া তো দূরের কথা আমার গোটার গলার ভিতরে কাটা বিদ্ধ হয়ে গেছে গলার বেতায় আর সহ্য করতে পারছি না তখন একটু পানির জন্য চিৎকার করতে থাকবেন ওগো আল্লাহ পানি দেও পানি দেও বলিয়া চিৎকার করতে থাকবে এ কাদার বসু পানির জন্য চিৎকার করতে থাকবে এক হাজার বছর পরে তাকে পানি দেওয়া হইবে ওই পানিটা কেমন পাবে হই পানি হইবে আল্লাহ রাহিমা জি যাহানবীদেরকে যে পানি দেওয়া হইবে ওই পানিটা খুব গরম পানি হবে আর যদি ঠান্ডা হই তাহলে এমন ঠান্ডা হয়ে যাবে বন্দর বড় কষ্ট হয়ে যাবে وإن آيات المدد أَلَّا رب العالمين بلين إلا حميما وغساقا ওগো নবীজি জাহান্নামীদেরকে এমন পানি দেওয়া হবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একটা জায়গার মধ্যে গিয়ে তাদের রক্ত এবং কুজ জমাট হবে এই পুটন্ত রক্ত এবং পজলোহার একটা গ্লাসের মধ্যে নিয়ে এই গ্লাসটা তার মুখের সামনে দেওয়া হবে যেই মুহূর্তে তার মুখের সামনে এই গ্লাসটা ধরে দেওয়া হবে তিরমিজি শরীফের বর্ণনা আর বলেন

যেই মুহূর্তে তার সামনে এই গ্লাসটা ধরা হবে সঙ্গে সঙ্গে তার চেহারা যাবে গরমের তাপমাত্রায় তার চেহারা জ্বলে যাবে মুহূর্তে সে মুখের ভিতরে দেওয়ার চেষ্টা করবে তার তলোর টুটটা জলিয়া নাবি পর্যন্ত চলে যাবে তালু পর্যন্ত উঠে যাবে যেই মুহূর্তে বান্দা কলার ভিতরে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে এই পানিটা যাক নামক ফল ফলকে টুকরা টুকরা করে তার পেটের ভিতরে নিয়ে চলে যাবে যেই মুহূর্তে তার ঘরের ভিতরে চলে যাবে তিরমিজি শরীফের বর্ণনায় আসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যেই মুহূর্তে তার পেটের পেটের ভিতরে এই জাতক নামক ফলটা চলে যাবে তখন পেটের যত নারী বুড়িগুলো আছে সবগুলা জমাট করে দিবে হাত ই মিয়াখুরুজ মিন দুবরিহি ওয়া তাকাত্তাও আমাওহুম পেটের নারী বুড়িগুলো সবগুলো জমাট করে দিবে হাত্ত্তা ইয়াখুরুজ মিন দুবরিহি এমন কি পিছনের দরজা দিয়ে সবগুলা বের করে নিয়ে যাবে জুরে বলেন নাউযু বিল্লাহ এত কষ্ট রে বাবা জাহান মধ্যে আমি সমূহ সব কষ্টগুলা আমি তুলে ধরতে পারবো না সময়ে কম এই জন্য জান্নাতেরও কিছু নিয়ামতের কথা বলতে হবে ঠিক না বেটি জান্নাতের সব কুলটুকু আমি বলতে পারবো না শুধু সর্বনিম্নের নিম্নস্থলের নিয়ামত আর সব সর্ব উচ্চ নিয়ামত এই দুইটার কথা আলোচনা শেষ করেই আমি বিদায় গ্রহণ করব।

বের করা হবে কেমনে বের করা হবে জাহাবান আয় জাহাবা টেনে হেছে তাহাকে জাহান্নাম থেকে বের করা হবে যখন নাকি তারে জাহান্নামের মধ্যে বের করা হবে জাহান্নামের মধ্যে বলদা বলবি ইয়া রহমান ও ইয়া রহিম ওগো আল্লাহ নামের মধ্যে আমার বড় কষ্ট হইতেছে মেহরবান আল্লাহ দয়া করে আপনি এ পারদেশের মধ্যে আমাকে তুলে দেন আল্লাহ বলবেন ফেরেস্তারা রে আমার বন্দা নামের মধ্যে চিল্লাইতেছে কিসের জন্য তারা বলবে আল্লাহ আপনার বন্দার খুব কষ্ট ইতিহাসে এই জন্য আপনার বন্দার জাহাজ নামের মধ্যে চিল্লে আছে আল্লাহ বলেন আমি তো কষ্টর লাগিয়ে দিয়েছি তাকে কি জানলাম সুখের জন্য দিলাম